শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা HTML এবং CSS এর সেশন 8 নিয়ে কথা বলবো। আজকের টপিকগুলো হলো ZenCoding ফিচার, যেটা কিনা পপুলার IDE গুলোর একটি কমন ফিচার, সেটা দেখব। বর্ডার দেখব, মার্জিন দেখব, প্যাডিং, স্মার্ট CSS সিলেক্টরস দেখব, কিভাবে কোনো কিছুকে সেন্টারে রাখা যায় সেটা শিখব, ফ্লোট দেখব, ক্লিয়ার করা দেখব এবং ফাইনালি আমরা ফ্লোট এবং ক্লিয়ার দিয়ে কিছু প্রবলেম সলভ করা দেখব। আমরা এর আগের লেসনে দেখেছি যে কিভাবে স্পেস ব্যবহার করে আমরা নেস্টেড এলিমেন্ট সিলেক্ট করতে পারি এবং আমরা স্পেসই সাধারণত সবসময় ব্যবহার করে থাকি, কেননা স্পেসটা সবগুলো ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে সাপোর্ট করে। সো লেস দেন সাইনেরও একটা বিশেষ ব্যবহার আছে, সেটা হচ্ছে ZenCoding ফিচার, যেটা কিনা বেশিরভাগ আইডিইতেই সাপোর্ট করে। আমরা PHP ডিজাইনার 8 চুজ করেছি বিকজ PHP ডিজাইনার 8 খুবই একটা লাইট ওয়েট সফটওয়্যার। এছাড়াও অনেক ধরনের আইডিই আছে যেগুলো কিনা নিয়ে আমরা প্রথমেই কথা বলেছিলাম। তা PHP ডিজাইনার 8-এ আমাদের ZenCoding ফিচারটা কাজ করে না, বাট ZenCoding ফিচারটা খুবই পপুলার এবং খুব ফ্রেন্ডলি একটা ফিচার, তাই আমি ভাবলাম যে এটা নিয়ে আসলেই আমাদের কথা বলা দরকার। আমরা IDE টু IDE যাব এবং বিভিন্ন আইডিইর ফিচারগুলো দেখাবো যে কীভাবে ZenCodingটা কাজ করে। সো ZenCoding ফিচারটা যদি আপনারা একটু দেখেন, যে টেক্সট এডিটর আমরা যেগুলো নিয়ে কথা বলাচ্ছি সেটা হচ্ছে নোটপ্যাড 2, নোটপ্যাড++। এর মধ্যে নোটপ্যাড++-এ ZenCoding সাপোর্ট করে। সো ব্লু ওয়ানগুলোতে ZenCoding ফিচার সাপোর্ট করে এবং যেগুলো গ্রে সেগুলোতে করে না। সাবলাইমে করে, PHP ডিজাইনারে করে না, ভিজুয়াল স্টুডিওতে করে, অ্যাপটানা স্টুডিওতে করে। সো এখন ব্যাপার হচ্ছে যে এগুলো ডিরেক্টলি করে না, আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন সাথে সাথে সেটা সাপোর্ট করবে না, আপনাকে প্লাগিং ইনস্টল করতে হবে। প্লাগিংগুলো কীভাবে ইনস্টল করতে হবে বা IDE কীভাবে সেট আপ করতে হবে সেটার জন্য আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব, বাট এখানে আমরা সেই জিনিসগুলো দেখব না। এখানে জাস্ট আমরা দেখব যে ZenCoding ফিচারটা কীভাবে কাজ করে আপনাকে বোঝানোর জন্য। আমরা যদি কোনো ফুল স্পেসিফিকেশন পাথ লিখি, যেটা কিনা আমরা এর আগের সেশনে দেখেছি যে কিভাবে একটা ফুল স্পেসিফিকেশন পাথ লেখা যায়। সো আমরা যদি কোনো একটা ফুল স্পেসিফিকেশন পাথ লিখে যদি ZenCoding প্লাগিংটা ইনস্টল করা থাকে তাহলে ট্যাব প্রেস করি, তাহলে এটা HTML এ কনভার্ট হয়ে যাবে। সো এটার কিছু এক্সাম্পল আমরা এখনই দেখি। আমি এখানে অ্যাপটানা স্টুডিওতে আছি, স্টুডিও 3, এখানে আমার ZenCoding প্লাগিংটা ইনস্টল করা আছে। সো আমি যদি জাস্ট ফুল স্পেসিফিকেশন পাথটা লিখে হিট ট্যাব দেই, আমার এটা HTML এ কনভার্ট হয়ে যাবে। সো এটা কীভাবে হলো? আমি যদি আবার Ctrl Z দেই, ফিরে আসি। সো আমি বলছি যে div, তার একটা দুটো ক্লাস থাকবে C2C এবং তার একটা আইডি থাকবে I2 এবং তার একটা অ্যাট্রিবিউট থাকবে data R, যেটার ভ্যালু হবে হচ্ছে R1 এবং data Rx অ্যাট্রিবিউটের ভ্যালু হবে R2 এবং div.c1, অর্থাৎ ডিভের একটা ক্লাস থাকবে C1 এবং ডিভের একটা আইডি থাকবে I1 এবং তার ভিতরে H1 আর একটা এলিমেন্ট হবে যার কিনা একটা ক্লাস থাকবে ক্লাস এক্সাম্পল এবং আইডি থাকবে আইডি এক্সাম্পল। সো আমি যখন এখন হিট ট্যাব দেই, আপনারা দেখতে পাবেন যে একটা ডিভ তৈরি হয়েছে যার কিনা একটা ক্লাস আছে, দুটো ক্লাস আছে, আইডি আছে এবং ডাটা অ্যাট্রিবিউটে R1 R2 অ্যাট্রিবিউট যথাক্রমে চলে গেছে তাদের অ্যাট্রিবিউট অনুযায়ী এবং তার ভিতরে একটা ডিভ তৈরি হয়েছে যার কিনা একটা ক্লাস আছে C1 এবং আইডি আছে I2 এবং তার ভিতরে আবার একটা H1 ট্যাগ তৈরি হয়েছে যার কিনা একটা ক্লাস এবং আইডি আছে, যেটা কিনা আমরা দিয়ে দিয়েছি এবং সো অন। সেম জিনিসটা যদি আমরা ভিজুয়াল স্টুডিওতে দেখি, ভিজুয়াল স্টুডিওতে আমি জাস্ট হিট ট্যাব দিব, দেখতে পাচ্ছেন যে সেম জিনিসটা কনভার্ট হয়েছে একদম সেম প্রসিজারে। আমি যদি জিনিসটা এখন নোটপ্যাড++-এ দেখতে চাই, এখানেও প্লাগিংটা ইনস্টল করা হয়েছে, হিট ট্যাব দেই, আপনারা দেখতে পাবেন যে সেম জিনিসটা ক্রিয়েট হয়েছে। আমি যদি জিনিসটা সাবলাইমে দেখতে চাই, আমি জাস্ট হিট ট্যাব দিব, সাবলাইমে দেখতে পাবেন যে জিনিসটা সাথে সাথে আমার HTML-এ কনভার্ট হয়ে গেছে। একটাই আমরা দেখালাম, বাট এছাড়াও আরও অনেক আইডিই আছে এবং ড্রিমওয়েভারেও ZenCoding সাপোর্ট করে, অনেক আইডিই আছে যেগুলোতে কিনা সাপোর্ট করে। এটা খুবই একটা পপুলার ফিচার এবং এটা দিয়ে আমাদের কোডিংটা অনেক ফাস্ট হয়। সো আমরা একটু ব্রিফ দেখলাম কীভাবে ZenCoding কাজ করে অ্যাকচুয়ালি। তবে আমরা এতক্ষণ পর্যন্ত ট্যাব ইউজ করতেছিলাম, কিছু কিছু আইডিতে Ctrl E দিলে HTML-এ কনভার্ট হয়, বাট আপনি জিনিসটা কনফিগার করতে পারবেন। সো এই সবগুলো জিনিস আমরা যখন IDE সেট আপ করা দেখাবো তখন জিনিসগুলো আরো ডিটেইলে এক্সপ্লেইন করব। সো আমরা আরেকটু দেখি জেন কোডিং এ দিয়ে কি কি করা পসিবল। সেটা হচ্ছে যে জেন কোডিং দিয়ে আপনি চাইলে রিপিটেড এলিমেন্ট অনেক সহজেই তৈরি করতে পারেন। যেমন কি এখানে একটা एग्जांपल আছে যে আমার সাপোজ একটা ডিভ আছে ক্লাস 1 দিয়ে একটা ডিভ আছে এবং তার একটা আইডি আছে एग्जांपल আইডি, তার ভিতরে একটা ইউএল আইটেম আছে যার একটা ক্লাস আছে nav bar এবং তার ভিতরে li আইটেম আছে যার প্রত্যেকটা li আইটেমের একটা ক্লাস আছে li ক্লাস এবং আইডি আছে li আইডি, যেটা কিনা উচিত না। সেটা হচ্ছে যে একই আইডি সাধারণত বারবার রিপিট করা উচিত না, বাট এখানে আমরা জাস্ট एग्जांपल দেওয়ার জন্য আইডিটা ব্যবহার করেছি। আইডি দিয়ে আমি যদি বলি ইনটু 20, তারপর যদি আমি হিট ট্যাব দেই তাহলে আমার 20টা আইটেম তৈরি হবে এই li এর, যার কিনা ক্লাস থাকবে li ক্লাস এবং আইডি থাকবে li আইডি। সো আমরা জিনিসটা একটু আইডিতে एग्जांपलে দেখি। আমি এখানে সাবলাইম টেক্সট এডিটরে আছি, সো আমি যেটা স্লাইডে লিখেছি সেটা এখানেই আমাদের আছে। এটা যদি আমি এখন হিট ট্যাব দেই আপনারা দেখতে পাবেন যে আমার 20টা আইটেম তৈরি হয়েছে, 20টা এলআই আইটেম তৈরি হয়েছে যার কিনা প্রত্যেকটারই সেম ক্লাস এবং সেম আইডি আছে। যে আইডি কিন্তু ডুপ্লিকেট রাখা উচিত না। সো এটা আসলে আমরা জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য যে একই সাথে আপনি দুটো জিনিস বলতে পারেন বা একসাথে আপনি আরও অ্যাট্রিবিউটও বলতে পারেন থার্ড ব্র্যাকেট ইউজ করে, যেটা আপনার ইচ্ছা। যেটাই আপনি লিখবেন জাস্ট ইনটু নাম্বারটা দিলে ওই নাম্বার টাইমস জিনিসটা রিপিট হবে, দ্যাট সিম্পল। সো এখানে যে জিনিসটা লেখা হবে সেটাই 20 টাইমস রিপিট হবে। এখন যদি আমি প্রত্যেকটা জিনিসের একটা নাম্বার দিতে চাই, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে যে ক্লাসটা তৈরি হচ্ছে সেই ক্লাসের সাথে যদি আমি একটা নাম্বার দিতে চাই, নাম্বার দিয়ে ইন্ডিকেট করতে চাই যে 1 2 3, সো সেটা আমি যদি জেন কোডিং ফিচার দিয়ে করতে চাই সেটা খুব সহজেই করা যায়। সেটা করার জন্য জাস্ট একটা ডলার সাইন ইউজ করতে হয়। সো আমি যদি ডলার সাইন বলি, ডলার সাইন মানে হচ্ছে সে ডলার সাইনের জায়গায় 1 থেকে শুরু হবে, সরি 1 থেকে শুরু হবে, এটা 0 থেকে না, 1 থেকে শুরু হবে এবং 20 পর্যন্ত যাবে। যদি দেখেন যে জিনিসটা যদি আমি ডাবল ডলার সাইন দেই তাহলে জিনিসটা 0 1 0 2 0 3 এভাবে 20 পর্যন্ত যাবে। যদি আমি ট্রিপল ডলার সাইন দেই তাহলে 0 0 1 0 0 2 0 0 3 এভাবে করে 0 20 পর্যন্ত যাবে, 20 পর্যন্ত যাবে। সো জিনিসগুলো আমরা একটু আইডিতে দেখি। আমি এখানে ভিজুয়াল স্টুডিওতে আছি, আমার এখানে ওয়েব এসেনশিয়ালস টুল ইনস্টল করা আছে যেটাতে জেন কোডিং ফিচারটি আছে। সো আমি যদি এখন হিট ট্যাব দেই আপনারা দেখতে পাবেন যে আমার ক্লাস দিয়ে 20টা আইটেম তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে 1 2 থেকে শুরু করে 20টা পর্যন্ত নাম্বার আছে সিকোয়েন্সিয়াল। সো আমি যদি জিনিসটাকে আবার আর একটু ডিফারেন্ট প্যাটার্নে বলতে চাই, আমি যদি হাইফেন দিয়ে নাম্বার বলতে চাই সেটাও বলতে পারি। হাইফেন দিয়ে আমি যদি ট্যাব দেই আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটার পরে হাইফেন নাম্বারগুলো দিয়ে আইটেমগুলো লেখা হয়েছে। সো আমি যদি নেক্সট এক্সাম্পলে চলে যাই, আমি এখানে একটা হাইফেন দিলাম সাপোজ। সো হাইফেন দিয়ে আমি যদি এবার বলি হিট ট্যাব, সো আমার যেটা হবে যে প্রত্যেকটা আইটেমে 0 1 0 2 এভাবে যাবে। সো আমি যদি তারপরে এক্সাম্পলে যাই আপনারা দেখতে পাবেন যে এখানে আমি 3টা ডলার সাইন ইউজ করেছি। সো আমি যদি ট্যাব দেই আপনারা দেখতে পাবেন যে হাইফেন 0 0 1 0 0 2 এভাবে যাচ্ছে। সো আমি যদি এখানে বলতাম লেটস সে 1000 আইটেম, সে 1000 আইটেমই ক্রিয়েট করতো এবং লাস্ট আইটেমটা আমার বেড়ে যেত, বাট বাকিগুলো সবগুলোই আমার সিকোয়েন্সিয়াল থাকতো 3 ডিজিট পর্যন্ত। সো এইভাবে আপনি চাইলে যে কোনো প্যাটার্নে আপনার কোডকে কনভার্ট করতে পারেন। জেন কোডিংয়ের আরেকটা চমৎকার ফিচার হলো যে আমি যদি একই জিনিস, একই কন্টেন্ট রিপিটেড টাইমস কোনো এলিমেন্টের ভেতরে লিখতে চাই সেটা আমি কার্লি ব্রেস ব্যবহার করে লিখতে পারি। কার্লি ব্রেসের ভেতরে আমি যে জিনিসটা লিখবো সেটাই সেই এলিমেন্ট ট্যাগের ভিতরে। সো এখানে আমার এলিমেন্ট ট্যাগটা হচ্ছে li, যার সাথে একটা ক্লাস থাকবে li ক্লাস, সেটার সাথে 20 টাইমস রিপিটেড হবে। সো আমরা একটু কোডে দেখি। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসে আছি, এখানে আমার টেক্সটটা লেখা আছে। সো আমি যদি এখানে হিট ট্যাব দেই আপনারা দেখতে পাবেন যে কন্টেন্ট লেখাটি আমার সেম li আইটেমের ভিতরে 20 বার রিপিটেড হয়েছে। আমি যদি এখানে অন্য কিছুই লিখতাম, সাপোজ আমার ইমেল অ্যাড্রেস যদি লিখতাম, তারপর আমি যদি শেষে এসে হিট ট্যাব দিতাম দেখতে পাবেন যে ইমেল অ্যাড্রেসটি 20 বার রিপিট হয়েছে। সো এইভাবে আপনি যদি কোনো রিপিটেড এলিমেন্ট লিখতে চান সেটা জেন কোডিং দিয়ে খুব সহজেই লিখে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনার টাইম অনেক সেভ হবে। জেন কোডিংয়ের আরেকটা চমৎকার ফিচার হচ্ছে যে আমি যদি সেম লেভেলে ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট লিখতে চাই, সাপোজ আগের কেসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার li সাপোজ আইডি দিয়ে বা ক্লাস দিয়ে আমার 5 টাইমস লাগবে, বাট একই আইডি দিয়ে, বাট আরেকটা li দরকার বা আরেক আর আরেকটা আরো কিছু এলাই দরকার যেটা কিনা ডিফারেন্ট টাইপের হবে বা ডিফারেন্ট ক্লাস দিয়ে হবে বা ডিফারেন্ট হবে সামহাউ। সো এই দুটো জিনিসকে আমরা কম্বাইন করতে পারি একই লেভেলে প্লাস সাইন দিয়ে। জিনিসটা একটু এক্সাম্পলে দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। আমি এখানে আপটানা স্টুডিও 3-তে আছি। সো এখানে আমি বলছি যে আমার একটা ইউএল হবে, ইউএলের ভিতরে একটা এলআই থাকবে, যে এলআই এর প্রত্যেকটার একটা করে আইডি থাকবে, আইডিগুলোর আবার নাম্বার থাকবে প্রতিটার, এবং সেটা 5 times হবে। এবং সেম লেভেলে আমি আবার চাচ্ছি আরেকটা এলআই হোক যেটার কিনা ক্লাস থাকবে সিএলএক্স। সো আমি যদি হিট ট্যাব দেই আপনারা দেখতে পাবেন যে 5টা এলআই তৈরি হয়েছে আইডি সহ, এবং শেষে আরেকটা এক্সট্রা এলআই তৈরি হয়েছে যাতে কিনা একটা ডিফারেন্ট ক্লাস দেওয়া আছে। সো এইভাবে আপনি ডিফারেন্ট টাইপস অফ আইটেম একসাথে প্লাস দিয়ে অ্যাড করতে পারেন একই লেভেলে। সো ডিফারেন্ট আইটেমটা সেম লেভেলেই অ্যাড হবে, এবং আপনি যদি চান আপনি চাইলে রিপিটেড আইটেমও সেম লেভেলে অ্যাড করতে পারেন। এক্সাম্পল সেটা হচ্ছে যে আমি এলআই এর ভেতরে আগের মতোই নিচ্ছি প্লাস। এবার আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে এই ধরনের এলআই হবে 5 বার, এবং এই ধরনের এলআই হবে 4 times, এবং প্লাস শেষের এলআই এর ভেতরে, যেহেতু আমি এরপরে আর কোনো এলআই নাই, শেষের এলআই এর ভেতরে আরেকটা ইউএল হবে যার ভিতরে আবার একটা এলআই থাকবে, এবং প্রত্যেকটা এলআই এর আবার ক্লাস থাকবে C2। সো এগুলো সাধারণত করা হয় যখন কিনা আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করি, ইউএল এর ভিতরে এলআই এবং ওই এলআই এর ভিতরে আবার ইউএল এবং তার ভিতরে আবার এলআই দিয়ে সাধারণত ড্রপ ডাউন মেনু তৈরি করা হয়, যেটার ভিতরে চাইল্ড এলিমেন্ট থাকতে পারে। সো এগুলো আপাতত বোঝার কিছু নেই, পরবর্তীতে যখন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, বাট জাস্ট একটু এক্সাম্পল বা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য। সো আমরা কোডে চলে যাই। আমি এখানে ভিজুয়াল স্টুডিওতে আছি। সো আমি যদি এখন হিট ট্যাব দেই আপনারা দেখতে পাবেন যে আমার এখানে ফার্স্ট 5টা আইটেম তৈরি হয়েছে যার কিনা এলআই আছে, এলআইয়ের সাথে আইডি আছে, এবং পরের 4টা এলিমেন্ট তৈরি হয়েছে যার কিনা এলআইয়ের সাথে ক্লাস আছে এবং সিকোয়েন্সিয়াল নাম্বার দেওয়া, এবং লাস্ট এলআইয়ের ভিতরে একটা ইউএল তৈরি হয়েছে এবং যার সেম ক্লাস আছে, ইউএলের ভিতরে এলআই যার একটা সেম ক্লাস আছে। তো দ্যাট সিম্পল। এবার আমরা স্মার্ট সিএসএস সিলেক্টর নিয়ে কথা বলবো। সো স্মার্ট সিএসএস সিলেক্টর বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কোড কম লেখা বা হচ্ছে আপনাকে সিলেক্টরের ব্যাপারে একটু স্মার্ট হওয়া। এটা আর কিছুই না, এটা কোনো ইন্টারন্যাশনাল কোনো রুল না বা এটা সবাই বোঝে না, এটা জাস্ট মেড আপ একটা নেম যেটা কিনা আমি তৈরি করলাম, যেটা দিয়ে আমি আপনাদেরকে একটু স্মার্ট করার চেষ্টা করছি যে আপনারা কীভাবে আসলে সিলেক্টরগুলো লিখবেন। অনেকভাবেই সিলেক্টর লেখা যেতে পারে, সো কোনগুলো ইউজ করবেন কোনগুলো ইউজ করবেন না সেটা নিয়ে এখানে কথা বলবো। আমি এখানে সেশন 8-এর স্মার্ট সিএসএস HTML ফাইলে আছি। এটার সাথে আমার একটা CSS ফাইল লিঙ্ক করা যেটা কিনা smartcss.css। এখানে আমার একটা কন্টেইনার আছে, কন্টেইনারের একটা ক্লাস আছে container-1, এবং এখানে যে জিনিসটা রিপিট করা হয়েছে সেম জিনিসটা আবার নিচেও রিপিট করা হয়েছে, বাট একটু ডিফারেন্টলি, তার ক্লাসগুলো একটু ডিফারেন্টলি রিপিট করা হয়েছে। সো ফার্স্ট জিনিসটা আগে দেখি, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কন্টেইনারের ভিতরে আমার রো আছে। রো বলতে বোঝাচ্ছি যে আমি এক লেভেলের এলিমেন্ট। সো এটার মধ্যে আমার বক্স এলিমেন্ট আছে, রো এর ভিতরে আবার আমার ডিভ আছে। সো ডিভ আমার এখানে 7টা ডিভ আছে, প্রত্যেকটা ডিভের সাথে ক্লাস আছে বক্স, এবং প্রত্যেকটার সাথে আমি আবার কাস্টম ডেটা টাইপ দিয়ে দিয়েছি, ডেটা টাইপ -=1, এবং কন্টেন্ট আছে সবগুলোর সাথে যেটা কিনা আপনি দেখলে যাতে বুঝতে পারেন যে কোন জিনিসটা কোন এলিমেন্ট। এবং নিচে আবার আরেকটা রো আছে, অর্থাৎ নেক্সট লেভেল বা নেক্সট রো আপনি বলতে পারেন। রো কলাম যদি আপনি বোঝেন তাহলে জিনিসগুলো আরেকটু ইজি হয়ে যাওয়ার কথা। সো বটমে আমি বলছি যে আবার একটা বক্স থাকবে যেটাও কিনা আবার সেমভাবে ইয়া করা, জাস্ট দুটার মধ্যে দুটা রো দিয়ে বোঝানো, একটু ডিসটিংগুইশ করা। সো জিনিসটা যদি বুঝতে কষ্ট হয় আমি একটু ওয়ার্ডে চলে যাই। সো আমি ওয়ার্ডে আছি, আমি এখানে একটা টেবিল তৈরি করেছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। সো উপরের জিনিসগুলো, সো এই বরাবর যে জিনিসগুলো সেগুলোকে বলে কলাম সাধারণত। সো এই কেসে আমরা এই জিনিসগুলোকে ডিভ দিয়ে বোঝাচ্ছি, এবং নিচে নিচে যে জিনিসগুলো সেগুলোকে বোঝায় অ্যাকচুয়ালি রো। সো এইগুলো কলাম, এগুলো রো। এটাকে আরেকভাবে বলা হয়, সেটা হচ্ছে যে বাংলায় আনুভূমিক বরাবর যে জিনিসগুলো সেগুলো রো, আর যেগুলো লম্ব বরাবর সেগুলো হচ্ছে কলাম। ইংলিশে বলতে গেলে যেগুলো হরাইজন্টাল সেগুলো হচ্ছে রো, যেগুলো ভার্টিক্যাল সেগুলো হচ্ছে কলাম। আমি PHP ডিজাইনার এটা আছে এখন আবার সো নিচে আমাদের আমাদের এখানে জাস্ট একটা গ্যাপ দেওয়া জিনিস দুটোর মধ্যে যাতে আমরা একটু ডিফারেনশিয়েট করতে পারি আমি এখানে CSS গুলো মুছে দেই এখানে যে CSS গুলো আছে এবং এই গ্যাপ গুলোর পরে আমার আবার কন্টেইনার 2 আছে এখানে জাস্ট কন্টেইনার 1 দাও এখানে কন্টেইনার 2 তার ভিতর একটা রো সেম জিনিস দাও বাট এখানে যেরকম ডেটা টাইপ 127 ছিল এখানে box-1 box-2 box-7 দাও এবং শেষেও আবার এখানকার মতো দুটো বক্স আছে বাট এটার মতো ডেটা টাইপ গুলো আলাদা না করে একসাথেই অ্যাড করা ওকে সো শেষে আরেকটা ফুটার এলিমেন্ট আছে সো আমি যদি এটাকে ব্রাউজারে ডিসপ্লে করি ডিসপ্লেটা অনেকটা এরকম আসবে এখানে কিনা গ্যাপ আছে মাঝখানে কিছু আবার একই জিনিস দুবার রিপিট হয়েছে এবং শেষে একটা ফুটার আছে সো সিলেক্টর বলতে আমি বোঝাচ্ছি যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি সিলেক্ট করবেন সো আমি যেটা দেখেছি অনেক আগে কোডিং এ এবং নতুন যারা শিখতে যায় তারা যেটা করে সেটা হচ্ছে যে এরকম কিছু কোডিং লিখে সেটা হচ্ছে যে সাপোজ তারা বক্স 1 এর কোনো একটা জিনিস করতে যাচ্ছে তারা বক্স 1 হাইফেন দিয়ে তার হাইট উইডথ দেয় কালার ব্যাকগ্রাউন্ড কালার দেয় বর্ডার দেয় সামথিং লাইক দ্যাট বর্ডার নিয়ে আমরা এখনো কথা বলি না বাট আপাতত বা আমরা আপাততর জন্য আমরা বর্ডার গুলো মুছে দেই সো ওরা যেটা করে যে সাপোজ এটা যদি গ্রিন হয় যদি আমার অরেঞ্জ হয় বিভিন্ন ধরনের কালার কালারগুলো তারা আবার মানে প্রত্যেকটার জন্য আবার রিপিটেডলি লিখে সো এরকম অনেকেই করে যারা নতুন শেখে আসলে বাট আইডিয়া এখানে হচ্ছে যে আপনি একই জিনিস দুবার লিখবেন না সো ফার্স্ট জিনিস হচ্ছে যে আমি দেখব রিপিটেড জিনিস আমি কি লিখছি সো এখানে আমি রিপিটেড জিনিস যেটা লিখছি সেটা হচ্ছে হাইট এন্ড উইডথ সো এটা আমার সবগুলোর ক্ষেত্রেই সেম সো সেম যদি হয় তাহলে আমাকে এখানে এমন একটা প্যাটার্ন খুঁজতে হবে যেটা দিয়ে কিনা আমি সবগুলো জিনিসকে সিলেক্ট করতে পারি সো আমার যদি এখানে ডিফ ছাড়া অন্য কোনো এলিমেন্ট না থাকে সে এখানে আমার যদি আরো একটা ডিফ থাকতো যেটা কিনা ডিফারেন্ট হতো এটা যদি আমার ডিফারেন্ট ডিফ হতো তাহলে আমার ক্লাসগুলোর ক্ষেত্রে সিলেকশন একরকম হতো আর যদি শুধুমাত্র এই কয়টা এলিমেন্টই থাকতো তাহলে সিলেকশন অন্যরকম হতো সো আমি দুটো দিয়েই জিনিসটা দেখাচ্ছি সো আমার যদি একটা ডিফারেন্ট এলিমেন্ট থাকে দুই কেসেই আমি ধরে নিচ্ছি সো দুই কেসেই আমার ডিফারেন্ট দুটো এলিমেন্ট আছে সো সেক্ষেত্রে আমি কি করব অ্যাকচুয়ালি বাট আমাকে কিন্তু হাইট উইডগুলো বাদ দিতে হবে এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার যেহেতু একই জিনিস আমি রিপিটেড লিখছি সো আমি এখানে যেভাবে সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে জাস্ট বক্স বলতে পারি যেহেতু এই ক্ষেত্রে আমার বক্স বললেই এই সবগুলো জিনিস সিলেক্ট হয়ে যাবে আবার এই ক্ষেত্রেও বক্স বললেই সিলেক্ট হতো বাট সবগুলোর সাথে আবার হাইফেন দিয়ে নাম্বার আছে সো হাইফেন দিয়ে নাম্বার থাকলে আমরা সেশন 5 এ দেখেছি যে আমরা ডাটা অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমরা ক্লাস দেন এরকম ড্যাশ তারপর যদি কোনো কিছু বলি তাহলে সেটা সামনে হাইফেন খোঁজে সো আমি যদি বলি বক্স তাহলে সে বক্স খুঁজবে যার কিনা সামনে একটা হাইফেন আছে বা সাথে অন্য কিছু নেই হাইফেন বা তার মাঝে আর অন্য কিছু নেই সো ফার্স্ট সিলেক্ট করার আইডিয়াটা হচ্ছে যে আমি জাস্ট লিখে আমি লিখব যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া বলি যেহেতু অ্যাকোয়া এর মধ্যে কোনোটাই হয়নি সো আমার যদি সিলেক্ট হয় তাহলে উপরেগুলোও সিলেক্ট হবে সো আমি যদি এখন রিফ্রেশ দেই আপনারা দেখতে পাবেন যে ইয়েস সো আমি যেহেতু এখানে টপ টু বটম রুল অনুসারে অনেকগুলো কালার দেওয়া জিনিসগুলো ডিফারেন্ট হচ্ছে বাট উপরের সবগুলোই আমার সিলেক্ট হয়েছে উপরের সবগুলো যেটা কিনা সিলেক্ট হওয়ার কথা সবগুলো সিলেক্ট হয়েছে এবং নিচেরগুলোও সিলেক্ট হয়েছে যেহেতু সবগুলোতেই আমি ডিফারেন্ট কালার দিয়েছি সো এই জন্য অ্যাকচুয়ালি শো করছে না বাট আমি যদি দুটো মুছে দেই দেখতে পাবেন যে দুটো অ্যাকচুয়ালি আমার সিলেক্ট হয়েছে সো অ্যাকোয়া কালার দিয়ে ওকে সো নেক্সট থিং হচ্ছে যে আমার এখন হাইট উইডথ দেওয়া হাইট আমি এখানে 100px দিচ্ছিলাম হাইট উইডথ সো নেক্সট আমার হচ্ছে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটা কি ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমার রেড হয় তাহলে আমার এটা রেড চলে যাবে এখন হচ্ছে বাকি জিনিসগুলোকে আমি সিলেক্ট করব সো ডিফারেন্টটাকে আমি আউট অফ দা বক্স রাখতে যাচ্ছি যে ডিফারেন্টটাকে যাতে আমি সিলেক্ট না করি সো এটা বলার সাথে সাথে অ্যাকচুয়ালি সবগুলোই আমার রেড হয়ে যাওয়ার কথা এবং ডিফারেন্ট আমার সিলেক্ট হচ্ছে না চলে গেছে বাট আমি সবগুলো কালারগুলো নিয়ে আসি যাতে আমার একটু বুঝতে সুবিধা হয় যে কোনটার কালার কি হবে সো এখন আইডিয়া অনুসারে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এন চাইল্ড সুডো ক্লাসটা ইউজ করতে পারি অর আরো যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে ডাটা অ্যাট্রিবিউট দিয়ে জিনিসগুলোকে খালি সিলেক্ট করতে পারি অথবা এটাও একটা আইডিয়া যে আপনি জাস্ট ক্লাসের নাম লিখে লিখে ক্লাস তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটার ক্ষেত্রে ক্লাসে হাইফেন নাম্বার দিয়ে আসতে হবে ক্লাসের নাম্বার লিখে লিখে কালার দিয়ে যেতে পারে যেহেতু এই জিনিসটাই ডিফারেন্ট বাকি সবগুলো জিনিসই যেহেতু সেম জাস্ট এই জিনিসটা লিখলে যেটা হয় যে এখানেও যদি আমি কোনো কালার না দেই যেটা হয় যে একই সিলেক্টরকে বা একই জিনিসকে সেকেন্ড টাইম আবার সিলেক্ট করা হলে তার আগের যে রুলগুলো থাকে সেই রুলের সাথে নেক্সট রুলগুলো মার্জ হয় সো এখানে বক্স দিয়ে আমি সবগুলো বক্সকে সিলেক্ট করছি এখানে বক্স 1 বলে আমি শুধুমাত্র বক্সটাকে সিলেক্ট করছি যার কিনা ক্লাস বক্স 1 বাট এটা দিয়ে সবগুলো বক্সই সিলেক্ট হচ্ছে সো এটার জন্য সবগুলোর ব্যাকগ্রাউন্ড হাইট উইডথ চলে যাচ্ছে 100 বাট বক্স 1 এর জন্য শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে রেড সো আমি যদি আবার একটু রিফ্রেশ দেই এবার দেখতে পাবেন যে অন্যগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই সো যেটা শুধুমাত্র আমি এখানে বলছি সেটাই শুধুমাত্র মার্জ হচ্ছে বা আমার যদি একই জিনিসও আগের উপরে যদি আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া থাকতো তখন আমার জিনিসটা ওভাররাইড হতো টপ টু বটম রুল অনুযায়ী সো এই জিনিসটা বুঝতে হবে সো এভাবে আমি জিনিসটা করতে পারতাম বাট আরেকটা ওয়ে যেটা আমি করতে পারতাম যেটা কিনা আমি বলছিলাম সেটা হচ্ছে যে nth চাইল্ড ইউজ করে সো আমি এটার পরিবর্তে আমি বলতে পারতাম যে সেম বক্স বাট এবার আমি বলবো nth চাইল্ড চাইল্ড আমার যদি 1 হয় তাহলে এটা হবে সো এই ক্ষেত্রে যেটা হবে যে আমার আর ক্লাস বা ডেটা টাইপের সাথে হাইফেন দিয়ে কোনো কিছু লেখা লাগবে না আমি অ্যাকচুয়ালি নাম্বার অনুযায়ী জিনিসগুলোকে সিলেক্ট করতে পারবো বাট এটার একটা ব্যাক বা ডাউনসাইড আছে সেটা হচ্ছে যেটা আই 6 এ কাজ করবে না 7 এ কাজ করবে না 7 হয়তো বা করে আমি ঠিক মনে রাখিনি বাট কিছু আই ফলব্যাক আছে বাট আদার দ্যান দ্যাট এটা খুবই এলিগেন্ট একটা সিস্টেম আপনি দেখতে পাবেন যে একই ধরনের জিনিস সিলেক্ট হয়েছে বাট এই কেসে আমার উপরের গুলোও সিলেক্ট হয়েছে যেটা কিনা আমরা আগে যদি আবার লিখতে হতো তা আগে অ্যাকচুয়ালি আমি আগেও লেখার প্ল্যান ছিল সো আগে যদি আমার লিখতে হতো তাহলে আমাকে কমা দিয়ে আগের রুলে যদি আমি লিখতে যেতাম তাহলে আমাকে যেটা করতে হতো যে বক্স হাইফেন 1 কমা ডেটা হাইফেন টাইপ 1 আর এটা তখন সিলেক্ট হবে যখন কিনা তার ক্লাস থাকবে একটা বক্স রাইট সো এভাবে অ্যাকচুয়ালি আমি বলছি যে কোনো আইটেম যার কিনা ক্লাস বক্স এবং ডেটা টাইপ যদি 1 হয় তাহলে তার সেম অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই হবে আমি যদি এখন রিফ্রেশ দেই দেখতে পাবেন যে টপগুলো দুটোরই কালার রেড আছে সো এভাবেও আপনি সিলেক্ট করতে পারেন আপনার যদি ভালো লাগে বাট অ্যাকচুয়ালি মোর এলিগেন্ট ওয়ে হচ্ছে যে একটু সিএসএস গুলোকে মিনিমাইজ করা আপনাকে একটু স্মার্ট হওয়া যাতে একই জিনিস বারবার না লিখতে হয় আবার আপনি যদি অন্য দিক থেকে চিন্তা করেন যে আপনি ডেভেলপারদেরকে অন্য ধরনের সুবিধা দিবেন বা ডেভেলপার বা এইচটিএমএল ডেভেলপার এইচটিএমএল যারা লিখছে তারা একটু ডিফারেন্ট ফিচার বা স্মার্টনেস পাবে কোডিং এ বা ক্লাস লেখার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি ডুপ্লিকেট সিএসএস লিখতে পারেন বা এই জিনিসগুলো আরো মিনিমাইজ হয়ে যাবে যখন কিনা আমরা লেস ফ্রেমওয়ার্ক দেখব বা লেস দেখব সো আপাতত এতটুকুই স্মার্ট সিএসএস এর ব্যাপারে যে ট্রাই করবেন যতটা মিনিমাইজ করা যায় আপনার কোডকে বা আপনি যদি সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করতে চান ডিভ কালার বাদে আপনি আরো একটা জিনিস করতে পারতেন সেটা হচ্ছে যে ডিভ আমার ডিভের ভিতরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কন্টেইনার সো যে কোনো যদি কন্টেইনার থাকে বা আমি এভাবেও বলতে পারি রো div.row এর ভিতরে যদি কোনো div থাকে সেটাই যদি আমি বক্স কল্পনা করি সেটাই যদি আমার বক্স হয় তাহলে আমার জিনিসগুলো কিভাবে হবে বা সেভাবেও আমি জিনিস সিলেক্ট করতে পারি জাস্ট স্মার্টনেসটা আপনার উপরে যে আপনি কোন জিনিসটা প্রেফার করেন এবং কোন জিনিসটা আপনার কাছে মোর এলিগেন্ট মনে হয় এটাই সো আইডিয়া হচ্ছে যে আপনি একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করবেন সব সময় এবং চেষ্টা করবেন যাতে সেম থিং আপনাকে ডাবল না লিখতে হয় কখনোই সো এই জিনিসটা সব সময় চেষ্টা করবেন এবং যখনই একটা সিলেক্টরকে প্রথম একবার সিলেক্ট করা হয় এবং নেক্সট টাইমে যখন আবার সিলেক্ট করা হয় রুলগুলো ইদার মার্জ করে অর্থাৎ একসাথে হয়ে যায় অথবা যে জিনিসটা হয় যে ওভাররাইড হয় যদি ওভাররাইড হতে যায় তখন টপ টু বটম রুল অ্যাপ্লাই হবে আর মার্জ হওয়ার সময় কোনো রুলই অ্যাপ্লাই হবে না সবগুলো মার্জ হয়ে অ্যাপ্লাই হবে যেটা কিনা সেশন মেবি 5 or 4 এর দিকে আলোচনা করা হয়েছিল যে মডিউলার অ্যাপ্রোচ যে কিভাবে আপনার 2-3টা সিলেক্টরের জিনিস লিখলে জিনিসটা একটাতে মার্জ হয় সো আমরা এবার বর্ডার নিয়ে কথা বলবো সো বর্ডার সম্পর্কে জানতে হলে আমি প্রেফার করব যে আপনারা W3 স্কুলের এই ইউআরএলটিতে ভিজিট করেন বা W3C তে একটু যান আর বর্ডার সাধারণত এভাবে লেখা হয় যে বর্ডার তারপর ফার্স্ট জিনিসটা যেটা লেখা হয় সাইজ তারপর হচ্ছে টাইপ তারপর হচ্ছে কালার সো টাইপটা হচ্ছে কালারটা হচ্ছে অপশনাল এর জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যখনই আপনি কম্পিউটারে কোনো কিছুতে থার্ড ব্র্যাকেট দেখবেন আপনি অ্যাজিউম করে নিতে পারেন বা ধরে নিতে পারেন যে জিনিসটা অপশনাল। অপশনাল মানে জিনিসটা না লিখলেও কাজ করবে। আচ্ছা, তা আমি এটার একটা এক্সাম্পল দিলাম যে আমি যদি বলি ডিভ, সো এটা যদি আমার একটা ডিভ হয় 100 পিক্সেলের, সরি 100 উইথের, হাইট অ্যান্ড উইথ দুটোই 100 পিক্সেল। সো এটা যদি আমি একটা বর্ডার বলি 1px ড্যাশড, সো এটার একটা ডিফল্ট কালার অলওয়েজ ইনহেরিট হবে অথবা ব্ল্যাক থাকবে। সো ডিফল্ট আমার বর্ডার কালারটা এখানে আমার ব্ল্যাক চলে আসলো এবং ড্যাশ হয়ে শো করলো। সো টাইপ সাধারণত এই কয়েক ধরনের হতে পারে, এছাড়াও আরও কিছু টাইপ আছে যেটা কিনা আপনারা বর্ডারে গেলে পাবেন, বাট এই কয়েক ধরনেরই সাধারণত ইউজ হয়। এবং সাইজের ক্ষেত্রে আমরা বলতে পারি 1px 2px অথবা em। em একটা সাইজ যেটা নিয়ে এ পর্যন্ত আমরা কথা বলিনি, বাট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাইজ যেটা কিনা ওয়েব ডেভেলপাররা সাধারণত বা সচরাচর ইউজ করে। ইএম দিয়ে বোঝায়, সেটা হচ্ছে যে আমি বলি 1em মানে বোঝায় হচ্ছে যে এখন যে কারেন্ট ফন্টটা আছে সেটার সাইজে হবে। আমি যদি বলি 2em তার মানে বোঝায় হচ্ছে এখন যে কারেন্ট ফন্ট সাইজটা আছে এটার 2 গুণ সাইজে হবে। এটার যদি একটা যে কোনো একটা ক্যাপিটাল কেস লেটার নেই, এম অথবা এক্স যে কোনো কিছু নেই, সেটাকে যদি আমি 2m বলি তার মানে হচ্ছে 2 গুণ বাড়ালে যে সাইজটা পাবো সেটা হচ্ছে যে সেই সাইজটা বা কতটুকু সাইজ নাও। সো এটা অ্যাকচুয়ালি আপনার ফন্টের সাইজের উপরে ডিপেন্ড করবে। আর পার্সেন্টেজ হচ্ছে কতটুকু পার্সেন্টেজ আপনি স্ক্রিনের মধ্যে নিতে চান সেটা বোঝায়। আর পিটি দিয়ে বোঝায় হচ্ছে পয়েন্ট, বাট ম্যাক্সিমাম টাইম আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে পিক্সেলের ইউজ। সো আমি যদি বলি বর্ডার 1px ডটেড, তাহলে এর আগে ছিল ড্যাশড এবার একটু ডটেড হয়ে গেল। আমি যদি বলি সলিড তাহলে জিনিসগুলোর মাঝখানে কোনো ডট থাকবে না, পুরোপুরি একটা সলিড বর্ডার হবে। সো এখানে আমাদের সলিড বর্ডার নেই, আমরা একটু এক্সাম্পলে দেখব। বাট এখানে আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে আমি যদি বলি বর্ডার 1px ডটেড রেড, তাহলে আমার বর্ডারের কালারটা রেড হয়ে যাবে। সো আরও কিছু সাইজ আছে এবং এছাড়াও আরও কিছু সাইজ আছে যেগুলো কিনা সবসময় ইউজ হয় না, এবং এর মধ্যে সাধারণত রেড ওয়ানগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, তারপর সাধারণত ইএমটা ইউজ হয় এবং সবচেয়ে কম ইউজ হয় পিটি, এবং বাকিগুলো আমি সাধারণত ইউজ হতে তেমন একটা দেখিনি। এগুলো সম্পর্কে আপনি যদি আরও ডিটেলস জানতে চান আপনি একটু W3 স্কুলে ভিজিট করতে পারেন ইউআরএলগুলোতে। সো স্লাইডসগুলো ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনি এগুলো ডাউনলোড করে ইউআরএলে ভিজিট করতে পারেন বা গুগলে সার্চ করে যেতে পারেন, দ্যাটস ফাইন। সো আমরা একটু বর্ডারের এক্সাম্পল দেখি। আমি এখানে border.html ফাইলে আছি যার সাথে একটা বর্ডার CSS ফাইল লিঙ্ক আপ করা। সো এটা যদি আমি জাস্ট ব্রাউজারে প্রিভিউ দেখি দেখতে পাবেন যে জাস্ট একটা সিম্পল প্রিভিউ আসবে এর আগের এক্সাম্পলের মতো। সো এখানে আমি সাপোজ এখন ফার্স্টে হাইট উইথ ইউজ করি। সো আমার যেহেতু সবগুলো বক্স জাস্ট বলতে পারি, বা আমার যেহেতু ডিভের ভিতরে এবং ফুটারটাও আমি ইয়া করতে চাই, সো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ডট বক্স কমা ফুটার আছে আমার এখানে, আমি বলতে পারি ডিভ ফুটার। এখন যদি আমি জিনিসটাকে প্রিভিউ দেখি আপনারা দেখতে পাবেন যে সবগুলোরই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ হয়েছে। সো আমি যদি এখন জিনিসগুলোর বর্ডার দেই একটু, ব্লু, এবার যদি আমি প্রিভিউ দেই সো আপনারা গেস করতে পারছেন যে বর্ডার কালারটা হবে ব্লু এবং 2 পিক্সেল জায়গা নেবে। সো আমি যদি এটা না বলে বলতাম 5px তাহলে সে 5px জায়গা নিত এবং কালার ব্লু। আমি যদি এখানে বলছি আমি যদি রেড বলি রেড কালার নেবে। বর্ডার আরও একভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে যে আপনি যদি এটা ব্যবহার না করেন আপনি এটাকে আবার দুইভাবে লিখতে পারেন। সো আমরা যদি এই একটা প্রপার্টির বদলে আমরা যদি 3টা প্রপার্টি লিখি সেম জিনিস ডিফাইন করে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে সিমিলারিটিস যে কোনখানে কোন জিনিসটা বসেছে। আপনি চাইলে এখানে এটার পরিবর্তে ডট এটও বলতে পারতেন, ডট এট। সো আপনি যদি এখানে দিয়ে লিখে স্পেস দেন কন্ট্রোল স্পেস, সো আপনি টেলিসেন্সটা দেখতে পাবেন। সো আমি যদি রিফ্রেশ দিই আপনারা দেখতে পাবেন যে এই অনুযায়ী চেঞ্জ হয়েছে। সো আমি যদি এখানে সলিড ব্যবহার করি আমার এখানে জিনিসটা পুরো হুবহু আগের মতোই থাকবে। আরও কিছু জিনিস করা যায়, যেমন কি আমরা এখানে স্টাইলের ক্ষেত্রে যখন আমরা স্টাইল বলি সলিড, এটার মানে অ্যাকচুয়ালি বোঝায় যে চতুর্দিকেই বর্ডারটা দাও, বাট আপনি চাইলে স্পেসিফিকভাবে বলতে পারেন যে বর্ডারটা লেফটে হবে না রাইটে হবে, বা টপে হবে না বটমে হবে। সো আমি যদি বলি বর্ডার বটম লেফট স্টাইল, সে লেফট স্টাইল আমি বলছি ডটেড ডটেড, এবং লেটস সে বর্ডার লেফট উইথ 1px। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেফটে শুধু 1px ডটেড ইউজ হয়েছে। সো 1-এর বদলে আমি ইউজ করি লেটস সে 5px, শুধুমাত্র লেফটে 5px ডটেড বর্ডার ইউজ হয়ে আছে। সো আমি যদি চাই লেফটের পরিবর্তে আমি রাইটে শুধুমাত্র ইউজ করতে, সেটাও করতে পারি শুধু রাইটে। বা আমি যদি চাই কোনো মিক্সচার ইউজ করতে যে লেফটেও হবে টপেও হবে, টপ হবে টপের সাপোজ ইয়াটা একটু বেশি হবে, সাইজটা একটু বেশি হবে এবং টপেরটা সলিড হবে, সেটাও করতে পারি। টপেরটা সলিড হলো, সাইজ আরও বেশি হলো। সো এইভাবে চাইলে আপনি বর্ডারগুলো আরও ডিফারেন্ট করতে পারেন বা যেরকম ইচ্ছা আপনি আপনার প্রয়োজন মতো বর্ডার চুজ করতে পারেন, বাট এত স্পেসিফিক সাধারণত প্রয়োজন হয় না। ইউনিটস অ্যান্ড বর্ডারের জন্য আমি আবারও রেকমেন্ড করব যে আপনার একটু W3 স্কুলে ভিজিট করে দেখে নিন। এবার আমরা দেখব CSS3 প্রপার্টি বর্ডার রেডিয়াস, যেটা কিনা মডার্ন ব্রাউজারগুলোতে সাপোর্ট করে, বাট ইন্টারনেট এক্সপ্লোরার 9-এর আগে মোটামুটি কোনো ভার্সনেই ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করে না। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো জিনিসটা আমরা একবারে W3 স্কুলের সাইটেই এক্সাম্পল দেখি। আমি এখানে W3 স্কুলে আছি। এখানে যদি আমরা বর্ডার রেডিয়াস প্রপার্টিটা দেখি যে আপনি উপরে বর্ডারটা অ্যাপ্লাই করেছেন, এবার জাস্ট বর্ডার রেডিয়াসটা অ্যাপ্লাই করছেন। আমি যদি ট্রাই ইট ইয়োরসেলফে আসি, দেখতে পাবেন যে আমি যদি বর্ডার রেডিয়াসটা জাস্ট খালি তুলে দিই, জাস্ট স্কোয়ার বক্স আছে, আমি যদি এবার বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা একটু রাউন্ড আকার হয়ে যাবে। সো আমি যদি এটা 2px বলি, জিনিসটা অনেক কম রাউন্ড থাকবে, বোঝাই যাবে না প্রায়। আমি যদি 5 বলি বেশি হবে, যেটা কিনা খেয়াল করুন। সো এভাবে আপনি বর্ডার রেডিয়াস ব্যবহার করে যে কোনো রেক্ট্যাঙ্গুলার আইটেমের শেপ চেঞ্জ করতে পারেন। এবার আমরা মার্জিন অ্যান্ড প্যাডিং দেখব। সো মার্জিন অ্যান্ড প্যাডিং CSS এর পজিশনিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের দুটো বক্স আছে এবং বক্স দুটোর হাইট এবং উইথ 100 পিক্সেল। এখানে জাস্ট উইথটা লেখা হয়েছে, বাট অ্যাজিউম করে নেন যে হাইটটাও 100 পিক্সেল। এখন আমরা ফ্লোট নিয়ে কথা বলিনি, বাট ফ্লোটের আইডিয়াটা হচ্ছে ফ্লোট যখন লেফট বলা হয়, এমনিতে যদি আমার 100 পিক্সেল থাকতো বক্সটা নিচে থাকতো, বাট ফ্লোট লেফট বলার কারণে নিচে না থেকে জিনিসটা আসলে লেফটে চলে আসছে। সো ফ্লোট নিয়ে যখন আমরা আলোচনা করবো এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। সো সাপোজ আমি এখন জিনিসটাতে প্যাডিং অ্যাড করছি। সো আমি বললাম প্যাডিং 5px। প্যাডিং 5px মানে সে উপরে নিচে সব দিকে, যেহেতু আমরা বর্ডার নিয়ে আলোচনা করে এসেছি, আপনি বর্ডার সম্পর্কে আইডিয়া থাকলে এটা বোঝার কথা যে বর্ডারে যখন আমরা বর্ডার টপ, বর্ডার লেফট রাইট এইভাবেও বলতে পারি, বাট বর্ডার একবারেও বলতে পারি। একবারে বললে সব দিকেই অ্যাপ্লাই হবে, লেফট রাইট বললে লেফট রাইট যেদিকে বলবো সেদিকে অ্যাপ্লাই হবে। সো এখানে যখন আমি প্যাডিং জাস্ট 5px বলছি, সে সব দিকেই প্যাডিং 5px অ্যাপ্লাই করছে। সো আমার মূল জিনিসটা ছিল এরকম। সো যখনই আমি প্যাডিং ইউজ করলাম, আমার যদি পুরো কন্টেন্টটা এরকম জায়গা জুড়ে হয়, সো সেটা থেকে আরেকটু জায়গা সে নিয়ে নিবে। এবং সাপোজ এটা আমার হচ্ছে বর্ডার, এই গ্রে কালারটা হচ্ছে আমার বর্ডার এবং বর্ডার আমার দেওয়া আছে। সো এই যে মাঝখানের এই জায়গাটা, এটা হচ্ছে আমার 5px প্যাডিং। সো প্যাডিং মানে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে না, ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে, ব্যাকগ্রাউন্ড যদি কোনো কালার দেওয়া থাকে। এবং প্যাডিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে কন্টেন্ট শুধুমাত্র বর্ডার থেকে একটা জায়গা পর্যন্ত মুভ করে, বর্ডার থেকে জায়গাটা জিনিসটা মনে রাখতে হবে। সো সাপোজ এখন আমরা মার্জিন অ্যাপ্লাই করলাম, প্যাডিং এবং মার্জিন দুটোই অ্যাপ্লাই করলাম। এখানে আমরা হোয়াইট স্পেস দিয়েছি বোঝানোর জন্য, বাট অ্যাকচুয়ালি প্যাডিং ইউজ করলে কোনো হোয়াইট স্পেস আসবে না। আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সেটা পুরো কন্টেন্ট জুড়েই থাকবে, অর্থাৎ পুরো ডিফটা জুড়েই থাকবে এবং তারপরে এটা হবে বর্ডার। বাট এটা জাস্ট একটু বোঝানোর জন্য যে এতটুকু পোর্শন হচ্ছে আমার প্যাডিং এবং তারপরে আমি যখন আবার মার্জিন অ্যাপ্লাই করলাম, বর্ডারের বাইরে হচ্ছে মার্জিনটা অ্যাপ্লাই হয়। এটাই হচ্ছে বোঝার বিষয়। সো আমরা এখন আমাদের কোডে চলে যাই। সো আমি এখানে মার্জিন ভার্সেস প্যাডিং HTML ফাইলে আছি, এটার সাথে একটা CSS ফাইল আছে যেটাতে আমার বর্ডার বডির একটা কালার দেওয়া আছে, বডির ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ পুরো বডিটা যাতে অ্যাকোয়া কালার হয়। এবং বক্সগুলোর যেগুলো বক্স, আমার 3টা বক্স আছে, 3টারই হাইট এবং উইথ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, সরি ব্যাকগ্রাউন্ড কালার রেড দেওয়া আছে। সো এখন আমি সাপোজ বর্ডার অ্যাপ্লাই করি। সো বর্ডার না অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি প্যাডিংটা বোঝা যাবে না। সো আমি বর্ডার বলছি লেটস সে 10px সলিড ইউজ করি, ব্ল্যাক, তাহলে বোঝা যায় আমাদের, জাস্ট খালি যাতে জিনিসটা বোঝা যায়। এবং এখন সাপোজ আমি বললাম প্যাডিং 5px। সো আমি যদি এখন ব্রাউজারে প্রিভিউ দেখি, আপনারা দেখবেন যে প্রিভিউটা অনেকটা এরকম আসছে। সো আমি যদি সাপোজ বক্সের এই এক্সট্রা CSSটা তুলে দেই, এখন যদি আবার রিফ্রেশ দেই, দেখতে পাবেন যে হচ্ছে আমার রেগুলার বক্সের শেপ যেটা কিনা আমাদের দেওয়া হয়েছে ফ্লোট লেফটের জন্য জিনিসগুলো লেফটে আছে এই আর কিছু না সো এখন যদি আমি বাকি এক্সট্রা জিনিসগুলো অ্যাড করি সাপোজ আমি যদি ফার্স্ট বর্ডারটাই অ্যাড করি দেখতে পাবেন যে বর্ডারটা শুধু অ্যাড হয়েছে বাট এখন যদি আমি বলি প্যাডিং 5px দেখতে পাবেন যে কন্টেন্টের মধ্যে একটু গ্যাপ এসেছে সো গ্যাপটা যদি আরো ভালো করে দেখতে চান আমি সাপোজ যদি বলি 50px প্যাডিং আরো ভালো দেখা যাবে যে এই জায়গাটার মধ্যে 50px জায়গা নিয়ে স্পেস দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার প্যাডিং সো এখন যদি আমি বলি মার্জিন দেখা যাবে যে প্রত্যেকটা থেকেই উপরে নিচে জায়গায় 50px করে জায়গা বাদ চলে গেছে এবং যেটা হচ্ছে মার্জিন সো আমরা স্লাইডে চলে যাই সো মার্জিন এবং প্যাডিং সাধারণত এইভাবে অ্যাপ্লাই হয় যে ফার্স্টে টপ আইডিয়াটা হচ্ছে যে আপনি একটা ক্লক নেবেন ক্লকে ফার্স্টে 12 PM অর AM আপনি যেভাবেই কল্পনা করেন সো 12 o'clock এর দিকে হবে হচ্ছে টপ দুটোর ক্ষেত্রে মার্জিন প্যাডিং বোথ তারপর রাইট সাইড হবে হচ্ছে 3 এর ক্ষেত্রে হবে হচ্ছে রাইটটা অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে 6 o'clock সো 6 o'clock এর জন্য হবে বটম এবং দেন 9 o'clock এর জন্য হবে লেফট তাহলে এইভাবে প্যাডিং এর টপ রাইট বটম লেফট রাখা হয় বাট এটা সাধারণত এইভাবে যদি আপনি মনে রাখতে চান মনে রাখা অনেকটা কঠিন সো এটা আসলে মনে রাখা সোজা হচ্ছে ঘড়ির ক্লকের সাথে কম্পেয়ার করে খুব ইজি এই জিনিসগুলোকে আপনি আবার আলাদাভাবেও লিখতে পারেন বর্ডারের মতো প্যাডিং টপ 5px আপনার যদি এটা মনে না থাকে আপনি এইভাবে লিখতে পারেন মার্জিন টপ অমুক এভাবে সো আমরা একটু কোডের এক্সাম্পলে চলে যাই আরেকটা জিনিস কোডে যাওয়ার আগে সেটা হচ্ছে যে আমি এখানে এক্সাম্পল এর আগের এক্সাম্পলে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 5px জাস্ট প্যাডিং দিয়ে বলেছে 5px যখন আপনি প্যাডিং একটা জিনিস বলবেন তখন ওই একটা জিনিস সবগুলোতেই রিপিট হবে অর্থাৎ রাইট বটম লেফট মার্জিনের ক্ষেত্রেও সেম আপনি যখন একটা বলবেন তখন সেটা সবগুলোতেই রিপিট হবে বাট আপনি যদি দুইটা বলেন অর্থাৎ আপনি টপ এবং রাইট বললেন সো টপ এবং রাইট বললে টপটা আবার কপি হবে হচ্ছে বটমের সাথে রাইটটা আবার কপি হবে হচ্ছে লেফটের সাথে এখন আপনি যদি তিনটাই বলেন সাপোজ আমি বললাম টপ রাইট এবং বটম তিনটা যদি বলি তাহলে ফোর্থটা কপি হবে হচ্ছে রাইট সাইডের সাথে জিনিসটা মনে রাখতে হবে সো টপের সাথে কপি হয় বটম রাইটের সাথে কপি হয় লেফট এতটুকু মনে রাখলেই হবে সো আমরা একটু কোডে চলে যাই আমি কোডে চলে এসেছি সো এখানে আমি এখন যদি ব্রাউজারে যাই আমি ইন্সপেক্ট এলিমেন্ট দেই আপনারা দেখতে পাবেন যে মার্জিনের যদি আমি এক্সটেন্ড করি দেখতে পাচ্ছেন যে মার্জিনের টপ 50px রাইট এগুলো অটোমেটিক চলে এসছে সো আমি জাস্ট টপটা বলেছি বাট বাকিগুলো সবগুলো এসে কপি করে নিয়েছে সো এখন যদি আমি সাপোজ মার্জিন পরেরটা বললাম 2px সো ফার্স্টের টপ দেন হচ্ছে রাইট আমি আরেকবার জিনিসটা লিখে ফেলি সো আমি যেহেতু এখানে টপ এবং রাইট বলছি টপটা কপি হবে আবার জিনিসটা অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা টপটা কপি হচ্ছে বটমের সাথে এবং রাইটটা কপি হচ্ছে লেফটের সাথে সো আমি যদি এটা আবার মুছে দেই মুছে দিয়ে আমি এখন আপনাদেরকে একটু ব্রাউজারের প্রিভিউ দেখাই আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই আপনারা দেখতে পাবেন যে যদি এক্সটেন্ড করা হয় যে টপ 50 রাইট 2 বটম 50 টপ থেকে কপি হয়েছে এবং লেফটটা আবার 2px সেম গোজ ফর প্যাডিং প্যাডিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লাই হবে মার্জিন অ্যান্ড প্যাডিংয়ের ক্ষেত্রে সবগুলো জিনিসই প্রায় একই রকম আমি যদি এখন স্পেসিফিকভাবে কোনো এটা যদি আমি অ্যাপ্লাই না করে আমি যদি জাস্ট এটা অ্যাপ্লাই না করে আমি যদি স্পেসিফিকভাবে বলতে চেতাম যে শুধুমাত্র আমার মার্জিন লেফট দরকার সে লেফট 50px তাহলে আমি এভাবে বলতে পারতাম সেম জিনিসটা আমি প্যাডিংয়ের ক্ষেত্রেও বলতে পারতাম শুধুমাত্র এখন আমার লেফটে 50px মার্জিন নিয়েছে সো আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই আপনারা দেখতে পাবেন যে লেফট 50px আমি যদি এটা অফ করে দেই দেখতে পাবেন যে কোনো মার্জিন নেই মার্জিন যখনই অ্যাড করলাম সবগুলোর মধ্যে থেকে একটা স্পেস আসছে সো যদি আপনার কোনো বর্ডার না থাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড তো প্যাডিংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এক্সটেন্ড হবে বাট মার্জিনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এক্সটেন্ড হবে না এই দুটো ডিফারেন্স আছে মনে রাখতে হবে আরেকটা জিনিস প্যাডিং এবং মার্জিনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে মার্জিন নেগেটিভ হতে পারে বাট প্যাডিং হতে পারে না যেটা কিনা ইন্টারভিউতে অ্যাস্ক করা হয় সো আমি যদি এখানে বলি মার্জিন -50px দেখতে পাবেন যে জিনিসটা বক্সটা পেজের বাইরে চলে গেছে সো এই জিনিসগুলো আপনি মার্জিনের সাথে করতে পারেন বাট আমি যদি সেম জিনিসটা প্যাডিং দিয়ে বলতাম এখানে আপনার আইডিতেই আপনাকে বলে দিবে যে এটা অ্যাকচুয়ালি এরর সো আমি যদি এই জিনিসটা রান করে দেখতে পাবেন যে কোনো চেঞ্জ হয়নি। এটা অ্যাকচুয়ালি ব্রাউজারেরও ক্রস দেওয়া আছে যেহেতু এটা অ্যাপ্লাই হয়নি। সো প্যাডিংয়ের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে না, বাট মার্জিনের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। সো মার্জিন ভার্সেস প্যাডিংয়ের মধ্যে আমরা যেটা দেখলাম, আবারও আমি হাইলাইট করার জন্য, কারণ এটা ভুলে যেতে পারেন, সেটা হচ্ছে যে মার্জিন নেগেটিভ হতে পারে, প্যাডিং নেগেটিভ হতে পারে না। সো এবার আমরা দেখব কিভাবে এলিমেন্টসকে সেন্টার করা যায়, কিছু এলিমেন্টকে। সো এটা দেখার জন্য অনেকগুলো ওয়ে আছে এটা করার জন্য, বাট আমরা জাস্ট বেস্ট প্র্যাকটিসটা দেখব। আমি এখানে center.html ফাইলে আছি। সো এটাকে যদি আমি রেন্ডার করি, এর সাথে একটা কিছু সিএসএস আছে, সিএসএস এ জাস্ট বক্সগুলোর হাইট উইথ প্লাস ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। সো ব্যাকগ্রাউন্ডটা আমি কন্টেইনারকে ধরে নিচ্ছি। সো কন্টেইনারের আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, অ্যাকোয়া লাইট। সো আমি যদি রিফ্রেশ দেই, জিনিসটা অনেকটা এরকম। সো আমি সাপোজ কন্টেইনারটাকে মাঝখানে আনতে যাচ্ছি, সো বা এই ডিভগুলোকে মাঝখানে আনতে যাচ্ছি। সো ডিভগুলোকে যদি মাঝখানে আনতে চাই, সো মাঝখানে আনার ফর্মুলাটা হচ্ছে যে আপনি ফার্স্ট এলিমেন্টটাকে একটা উইথ দেন, এটা মাস্ট। উইথ ছাড়া কোনো জিনিসকে সেন্টারে আনা যাবে না, ফার্স্ট হচ্ছে উইথ। নেক্সট যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে মার্জিন 0 অটো, দ্যাটস ইট। এটা লিখলেই এখন সবগুলো বক্স সেন্টারে চলে আসবে। আচ্ছা, এটা বক্সের ক্ষেত্রে গেল। যদি আমি বক্সগুলোকে সেন্টার করতে চাই, আমি যদি এখন লেটস সে কন্টেইনারটাকে সেন্টারে করতে চাই, তাহলে আমাকে এটাকে আবার উইথ দিতে হবে। লেটস সে আমি বলি এটার 960px। সো 960px, এখন এই টোটালটাকে যদি আমি এখন উইথ সেন্টারে নিতে চাই, আমাকে জাস্ট বলতে হবে মার্জিন 0 অটো। এখন এই অবস্থায় থাকাকালে আমি যদি এখন আবার মাঝখানের বক্স ইয়েলো বক্সগুলোকে আবার সেন্টারে আনতে চাই, জাস্ট এখানে ইউজ করব মার্জিন 0 অটো। সো আমি যদি রিফ্রেশ দেই, সো মার্জিন আইটেমগুলো এখানে সেন্টারে চলে আসছে। সো আরও কিছু ওয়ে আছে, বাট আমরা জাস্ট এটা ইউজ করেই সাধারণত করি মডার্ন সিস্টেমে। আরও কিছু ওয়ে আছে, সেগুলো জানার জন্য আপনাদেরকে এর পরের সেশন পর্যন্ত ওয়েট করতে হবে। এবার আমরা ফ্লোট দেখব। সাধারণত কোনো ব্লক এলিমেন্ট HTML এ যদি কোনো ব্লক এলিমেন্ট নেই, সেটা সাধারণত পেজের ফুল 100% উইথ নিয়ে নেয়, যেটা কিনা আমরা একটু আগেই দেখলাম যে একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের কোনো উইথ না দিলে সেটা 100% নিয়ে নেয়, বাট কোনো উইথ দিলে সেটা সে উইথ পর্যন্ত নেয়। বাট যদি কোনো ব্লক এলিমেন্ট হয়, তাহলে একটা নিচে সবসময় আরেকটা বসে। সো উইথাউট ফ্লোট, সো ফ্লোট দিলে যে জিনিসটা হয়, আমি যদি ফ্লোট ইউজ করি, সো জিনিসগুলা নিচে নিচে না থেকে পাশাপাশি চলে আসবে। এটাই হচ্ছে ফ্লোটের কাজ। সো ফ্লোট সাধারণত দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে লেফট ফ্লোট, আরেকটা হচ্ছে রাইট ফ্লোট, আরেকটা হচ্ছে ফ্লোট নান। নান মানে হচ্ছে যে এই অবস্থায়। আচ্ছা, সো আমি সাপোজ এখন উইথ দিলাম, সবগুলোর ফ্লোট দেওয়া হলো। ফ্লোটের আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লেফটে চলে আসবে, বাট যদি আমার এই অপশনটা, এই পেজটা যদি এই পর্যন্ত হতো, তাহলে এই থার্ড বক্সটা অ্যাকচুয়ালি নিচে চলে আসতো। সো আপনারা পরের এক্সাম্পলটাতে দেখেন যে আমি এখানে ফ্লোট লেফট ঠিকই ইউজ করছি, বাট যদি সাইজটা বড় হয়, এটা যেরকম 10px বলছি আমি, সো এটা যদি আমার 100px হয়, সাইজটা একটু বড় হয়, জিনিস বাকি দুটো আমার নিচে চলে এসছে। সো সেম জিনিসটা আমি যদি ফ্লোট রাইট বলি, তাহলে জিনিসগুলো খালি রাইট সাইডে ডিসপ্লে করবে, বাট টেকনিক সেম। সো আমি যদি কোনো একটা কন্টেন্ট সাইজ আর একটু বড় হয়, সাপোজ কি এখানে আমি দেখালাম একটা এক্সাম্পল হিসেবে যে ফার্স্ট এলিমেন্টের সাইজটা আমি একটু বড় দিলাম 120px। সো এটা একটু বড় জায়গা নেবে, পরেরটা তার পাশে একটু জায়গা নেবে, বাট সে যতক্ষণ পর্যন্ত না পরের এলিমেন্টকে একটা জায়গায় রাখতে পারতেছে, সে নিচে চলে আসবে। সো এটাই হচ্ছে কনসেপ্ট। সো সেম জিনিসটাই আবার রাইট দিয়ে অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে। সো এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে যে আমার ফার্স্ট এলিমেন্টের সাইজ আমি এবার 150px নিয়েছি উইথ। সো যার ফলে হয়েছে যে নেক্সট এলিমেন্টটা এখানে বসতেই পারছে না, সো নেক্সট এলিমেন্টটা আবার নিচে থেকে শুরু হয়েছে। সো কনসেপ্টটা আরেকটু ডিটেলসে দেখানোর জন্য সো নেক্সটটাতে চলে যাই। এটা আরেকটা নতুন কনসেপ্ট, এখানে আমরা ক্লিয়ার ইউজ করেছি। সো ক্লিয়ার আইডিয়াটা হচ্ছে যে আমার সাপোজ ফ্লোট আছে সবগুলাই এলিমেন্টেই। সো ফ্লোট থাকলে যেটা হতো যে পরের এলিমেন্টটা, যেহেতু এখানে কোনো জায়গা আছে, এখানে যেহেতু জায়গা আছে, সো পরের এলিমেন্টটা এখানেই বসতো। but আমরা এখানে এই সেকেন্ড এলিমেন্টের ক্ষেত্রে বলছি ক্লিয়ার লেফট, সো সেই লেফটে গিয়ে অ্যাটাচ না হওয়ার ক্ষেত্রে সে অ্যাটাচ না হয়ে সে লেফটের জায়গাটা ক্লিয়ার করে দিল এবং নিচে চলে আসলো। এটাই হচ্ছে ক্লিয়ারের কাজ। সো জিনিসটা যদি আমার রাইট সাইডে থাকতো তাহলে আমাকে বলতে হতো ক্লিয়ার রাইট। আপনি যদি ক্লিয়ার লেফট এবং রাইট নিয়ে কনফিউজ থাকেন আপনি বলতে পারেন ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ বলতে বোঝায় দুই সাইডই ক্লিয়ার করো। সো এই পোর্শনটা সে ক্লিয়ার করে দিল। আর এক্ষেত্রে আমরা হচ্ছে যে রাইট ফ্লোট ইউজ করছি, প্লাস হচ্ছে যে ক্লিয়ার বোথ ইউজ করলাম। আপনি চাইলে ক্লিয়ার রাইট দিলেও সেম এফেক্ট পেতেন। সো এই সবগুলো জিনিস আমরা একটু কোডিংয়ে দেখি। এখন আমি এখানে ফ্লোট ডট HTML ফাইলে আছি, এর সাথে একটা CSS লিঙ্ক করা আছে যাতে কিছু বেসিক CSS লেখা আছে, এ পর্যন্ত আপনারা যা শিখেছেন। সো এখানে আমার আগের মতোই বেসিক একটা HTML এর লেয়ার আছে যেটার ভিতরে কিছু বক্স এলিমেন্ট আছে। সো আমি যদি জিনিসটাকে ব্রাউজারের প্রিভিউ দেখি আপনারা দেখতে পাবেন অনেকটা এরকম দেখতে, সো যার মাঝখানে কিছু গ্যাপ আছে। সো আমি ফার্স্টে ফ্লোটটা ইউজ করি। আপনারা দেখেন যে ফ্লোট না ইউজ করলে যেটা হচ্ছে যে এলিমেন্টগুলো একটা নিচে আরেকটা থাকছে। সো আমি এখানে যদি ফ্লোট ইউজ করি ফ্লোট লেফট, দেখবেন যে জিনিসগুলো একই লাইনে চলে এসছে। সো আমি যদি আমার কিন্তু এখানে একটা উইথ আছে, উইথটা যদি আমি একটু কমিয়ে দিই লেটস সে 550 করি, দেখতে পাবেন যে জিনিসগুলো একই লেয়ারে চলে আসছে। আমি সাপোজ লেটস সে ফার্স্ট কন্টেইনারটা জাস্ট খালি সিলেক্ট করি, তাহলে জিনিসগুলো আরও বেশি মিনিংফুল হবে। কন্টেইনার ওয়ান, সো ফার্স্ট ওকে, সো ভুল লিখেছি। সেটা যেটা করা উচিত যে বক্স পর্যন্ত সবগুলোর জন্যই ঠিক আছে, বাট কন্টেইনার আইকন ওয়ান, তারপর যদি বক্স হয়। সো এখানে জিনিসগুলো একটু খারাপ দেখা যাচ্ছে বা ঠিক মতন দেখা যাচ্ছে না, আর এটার কারণ হচ্ছে যে ফ্লোটটা যখন ইউজ করা হয় তখন কিছু প্রবলেম হয়। সো আমরা এই জিনিসগুলো এড়াতে আমরা সাপোজ কন্টেইনারে কিছু একটু হাইট দিয়ে দিই। হাইট বললাম লেটস সে 500px, এগুলোর আমরা সলিউশন দেখব। সো 500px, সো দুটো কন্টেইনারই আমার 500px হাইট আছে। এখন দেখেন আমি যদি কন্টেইনারের উইথটা আরও বড় করি লেটস সে 100%, পুরো পেজ জুড়ে যদি আমি নিয়ে নেই তাহলে যেটা হবে যে দেখেন যে এটার ক্ষেত্রে সবগুলো ইয়েই আমার পাশে পাশে থাকছে, বাট এটা আমার ঠিকই উপরে নিচে শো করছে, কেননা এটার ক্ষেত্রে আমি ফ্লোটটা ইউজ করিনি। সেকেন্ডটার ক্ষেত্রে জাস্ট ওয়ানটার ক্ষেত্রে আমি ফ্লোটটা ইউজ করছি। সো আমি যদি এখন আবার বলি ফ্লোট রাইট, দেখা যাবে যে এর পরিবর্তে রাইট সাইডে চলে গেছে। সো লেটস সে আমি উপরেরটার ক্ষেত্রে রাইট এবং নিচেরটার ক্ষেত্রে লেফট ইউজ করতে যাচ্ছি, এরকম করি। দেখেন যে একটা ক্ষেত্রে লেফট আর একটা ক্ষেত্রে রাইট ইউজ হচ্ছে। এখন যদি আমি সাপোজ এটার উইথ কমিয়ে দেই আরও লেটস সে 400px, যেহেতু প্রত্যেকটার আমার উইথ 200, সো দুটো আমার একসাথে আঁটতে পারে। ওকে, সো দুটো আঁটছে না, সো আরেকটু বাড়িয়ে দেই লেটস সে উইথ 450, ফ্রেশ দেই, দেখতে পাবেন যে দুটো করে আইটেম আঁটছে। সো যতক্ষণ পর্যন্ত আইটেম আঁটবে সে ওই আইটেমগুলোকেই শো করাবে। সো লেটস সে আমি যদি ফার্স্ট আইটেমটাকে একটু বড় করে দিই সাইজে, সো ফার্স্ট আইটেমটা লেটস সে ফার্স্ট কন্টেইনারের ফার্স্ট আইটেমটাকে খালি একটু বড় করে দিই, রিফ্রেশ দেই, দেখতে পাবেন যে ফার্স্ট এটার ক্ষেত্রে জাস্ট খালি এটা থাকছে এবং বাকিগুলো নিচে চলে গেছে, কেননা বাকিগুলো আর এখানে স্থান পাচ্ছে না। সো এভাবে সাধারণত ফ্লোট কাজ করে। এখন যদি আমি এটা না করে লেটস সে আমি যদি কোনো নর্মাল অবস্থায় আমি যদি এখন কোনো ক্লিয়ার ইউজ করতে চাই, সো ক্লিয়ারটা যদি আপনাকে বুঝতে হয় আমি সাপোজ ক্লিয়ার ইউজ করি, সেটার ক্ষেত্রে আমি উপরেরটার ক্ষেত্রে রাইট আছে। সো আমি লেটস সে সেকেন্ড এলিমেন্ট সিলেক্ট করবো অ্যান্ড চাইল্ড টু, সো সেকেন্ড এলিমেন্ট সিলেক্ট হলো। সেকেন্ড এলিমেন্টকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা রেড। সো সেকেন্ড এলিমেন্টকে আমি ক্লিয়ার করতে যাচ্ছি। ক্লিয়ার কনফিউজ থাকেন বোথ ইউজ করেন তাহলে সেটা নিচের লাইনে চলে আসবে এলিমেন্টটা, আর যদি আপনি কনফিউজ না থাকেন যেহেতু এটা রাইট হচ্ছে সো রাইট দিলেও সেম এফেক্ট আসবে। বাট আমি যদি এখানে লেফট দিতাম আসলে এটার কোনো ইফেক্টই আসতো না, যেরকম ছিল সেরকমই থাকতো। আর সেম জিনিসটা আমি যদি ইয়ার ক্ষেত্রে করতে চাই, অর্থাৎ সেকেন্ড বক্সের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড কন্টেইনারের ক্ষেত্রে আমি জাস্ট এখানে কন্টেইনারের নাম্বার চেঞ্জ করে দিলাম। দেখেন যে কন্টেইনারটি নিচে চলে আসছে, বক্স টুটি সিলেক্ট হয়েছে। সো আমি যদি সেটা না বলে বোথ বলতাম সেম ইফেক্ট আসতো। সো এভাবে সাধারণত ফ্লোট ইউজ করতে পারেন। সো ফ্লোট ইউজ করলে আরেকটা যেটা প্রবলেম হয়, একটু আগে আমরা দেখেছি যে কন্টেইনারের উপরে থেকে যায়, এর জন্য দেখা যায় যে ওভারল্যাপ হয় আইটেমের মাঝে। সো এটা সলভ করার কিছু ওয়ে আছে। ফার্স্ট ওয়ে যেটা কিনা আমরা এইমাত্রই দেখালাম সেটা হচ্ছে যে এক্স্যাক্ট হাইট উইথ ইউজ করা। এক্স্যাক্ট আপনার কন্টেইনারের একটা এক্স্যাক্ট হাইট উইথ দিয়ে দেওয়া, যার ফলে যে পুরো কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা যাতে শো করে। ওকে, নেক্সট সলিউশন হচ্ছে, এবং এটা ওটার থেকে একটু বেটার, সেটা হচ্ছে যে কন্টেইনারের ওভারফ্লো অটো দিয়ে দেওয়া। এবং থার্ড এবং বেস্ট সলিউশন যেটা কিনা IE6 পর্যন্ত সাপোর্ট করে সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন দিয়ে দেওয়া। সো ওভারফ্লো অটো আর হিডেনের মধ্যে তফাৎ হচ্ছে যে ওভারফ্লো যখন অটো দেওয়া হয় মাঝে মধ্যে একটা স্ক্রল বার শো করে, বাট হিডেন দিলে সেই জিনিসটা শো করে না। সো এটার সলিউশন হয় আপনি এক্স্যাক্ট হাইট উইথ দেন অথবা ওভারফ্লো হিডেন ব্যবহার করেন। সো আমরা কোডে চলে যাই, কোডে আছি। সো এখানে আমি আগেই একবার সলিউশন দিয়েছি যে হাইট উইথ দিয়ে জিনিসটা সলিউশন করা যাচ্ছে। সো আমি হাইটটা সাপোজ তুলে দেই এবার, আর আবার দেখেন যে জিনিসটা ওভারল্যাপ হচ্ছে এবং আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা আমি দেখতেই পাচ্ছি না। সো এটা যদি আমি এখন দেখতে চাই আমি ওভারফ্লো প্রপার্টি ইউজ করব, ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা শো করছে আমি যেটা দেখতে চাচ্ছিলাম। সো দ্যাটস হাউ ইউ সলভ দ্য প্রবলেম। সো এরপরে আরেকটা জিনিস যেটা কিনা ফ্লোটের থেকে বেটার সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। সো আপনি যদি একই লাইনে কোনো জিনিস ডিসপ্লে করতে চান, আমরা এতক্ষণ পর্যন্ত ফ্লোট দিয়ে দেখেছি, বাট আপনি আরেকটা ওয়েতে দেখতে পারেন বা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এবং ডিসপ্লে ইনলাইন ব্লক ইজ বেটার দ্যান ফ্লোট, কেননা ফ্লোটে এই যে প্রবলেম হয় প্রবলেম আবার ফিক্স করতে হয়, বাট ইন্টারভিউ কোয়েশ্চেনে ফ্লোট সম্পর্কে জিজ্ঞেস করা হয়। সো আপনাকে দুটোই জানতে হবে অ্যাকচুয়ালি। সো আমরা একটু ইনলাইন ব্লকটা দেখি। আমি যদি মার্জিন প্যাডিংয়ের এক্সাম্পলে চলে যাই, আমাদের এখানে সিএসএসটা আছে, এখানে আমাদের ফ্লোট ইউজ করা। সো আমি মার্জিন প্যাডিংয়ের ফাইলটা অন করি। ওকে, সো মার্জিন প্যাডিংয়ের আমার সবগুলো বক্সগুলো আমার একই লাইনে আছে, এখন এখানে আছে কেননা আমি ফ্লোট ইউজ করেছি। আমি যদি ফ্লোটটা তুলে নেই, এগুলো সবগুলো নিচে নিচে চলে আসছে। এটাকে ফ্লোট না ইউজ করার একটা জিনিস যেটা করা যেতে পারে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা ইউজ করতে পারেন। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, ইউজ করলেও আপনি সেম ইফেক্ট পাবেন। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইমেল করতে পারেন। আমি আলিমুল করিম, alim@developers-organism.com, and I work for Developers Organism. You can find us at fb.com/developersorganism. You could visit our website developers-organism.com, and you could also email us at info@developers-organism.com. Thank you.